মালয়েশিয়ায় আটক সাবেক রাষ্ট্রদূত এম খায়রুজ্জামানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, জেল হত্যা মামলা থেকে অব্যাহতি পাওয়া এই আসামিকে ফিরিয়ে এনে কিভাবে মামলা পুনরুজ্জীবিত করা যায় তা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ খায়রুজ্জামানকে ফেরত চাইলে আইন অনুযায়ী কাজ করবেন তারা। জেল হত্যার পর ১৯৭৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মীকৃত হন তৎকালীন মেজর খায়রুজ্জামান। ১৯৯৬ সালে তাকে জেল হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। বিএনপি জামায়াত ক্ষমতায় এলে ২০০৪ সালে মামলা থেকে অব্যাহতি পান তিনি। পরে ২০০৭ সালে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পান। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার তাকে দেশে ফেরত আসার নির্দেশ দিলেও না এসে ইউএনসিআরের কাছে আশ্রয় চান। তখন থেকেই মালয়েশিয়ায় সরকারি নথিতে পলাতক খায়রুজ্জামান। বুধবার তাকে আটক করে মালয়েশিয়ান অভিবাসন দপ্তর। বাংলাদেশ দূতাবাসকে বৃহস্পতিবার চিঠি দিয়ে তা নিশ্চিত করে দেশটির সরকার। তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার ইমিগ্রেশন রিলেটেড ইস্যুতে যাদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে স্বদেশে ডিপোর্ট করার জন্য ডিপোর্টেশন সেন্টারে কারাবন্দীন করে রাখা হয়, তাকেও সেখানে কারাবন্দীন করে রাখা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশে ফেরত আনার জন্য কাজ করছি এবং সেটা সম্ভব হবে। মালয়েশিয়ায় কখনো খুনি বা সম্ভাব্য অপরাধীদের স্থান দেয় না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেল হত্যা মামলায় তাকে সশরীরে জিজ্ঞাসাবাদের সুযোগ আছে। সশরীরে আবারও জিজ্ঞাসাবাদ করার এবং এই মামলাটিকে আবারও খতিয়ে দেখার সুযোগ আছে, সেটা আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আই ডোন্ট ওয়ান্ট টু জাম্প ইনটু কনক্লুশন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ আটক ব্যক্তিকে ফেরত চাইলে আইন অনুযায়ী কাজ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ, এরই মধ্যে খায়রুজ্জামানকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে বাংলাদেশ দূতাবাস। পলি পারভিন, বাংলা চ্যানেল।